মইটিয়া কুমারপাটা মালিপাম এখন গাঁত আহিছিল, তাত খুবই ভাল লাগিল। আর ইয়াত এখন বিরাট দিনী জলসা আছিল, ইয়াত আহি মানে এনেকুয়া লাগিল মানে খুবই ভাল। ইয়ার মানুষখিনি ইয়াত দেখা পাইছো হিন্দু মুসলিম সকলে এই দিনী জলসাখনত আহি যোগদান করেছে। ইয়াত মূৰ অলপ দিনের কথা সকলো রাইজে শুনিলে আর মই কোৱাটো মহতাজ শুনাটোও মহতাজ। এতিয়া আপনার আলিম উলমা সকলে বয়ান করে আছে আর সকল মানু ইয়াত দলে দলে যোগদান করেছে। আর ইয়াত মা ভনী সকলো ইয়াত আছে, ইয়াত খুবই ভাল লাগিছে। সকলো মা ভনী সকলে পর্দা পোশাক মানে মাথাত কাপড় লৈ এনেকুয়া মা ভনী সকলে আছে, খুবই ভাল। গাঁওখন ইমান মরমী গাঁও মই আগতে ইয়াৰো কতো দেখা নাই। ইয়াত আমার ইয়ার বাসিন্দা মসজিদর আপনার সেক্রেটারি মূর কাষতে আছে, প্রেসিডেন্ট আছে, জলসার প্রেসিডেন্ট সেক্রেটারি সকল আছে। মই মসজিদর সেক্রেটারিক মই সুদিম এই দিনী জলসাখন কি কারণত পাতিলে আর ইয়াত আপনার কিমান গিরি মানু আছে মই এই সেক্রেটারিক মই সুদিছো, এয়া আপনি কবসুন। ইয়াতে দিনী জলসা জলসাখন যে পাতিলে আপনার ইয়াত কিমান গিরি মানু আছে? আমার ইয়াত 80 ঘর মানু আছে, আর 80 ঘর মাত্র 4 ঘর মানুহে চাকরিয়াল, বাকিখিনি আর্থিক দিকের খুব টনকিয়াল। এই কারণে আমি জলসাখন আয়োজন করছি। আমার মসজিদটা আর্থিক উন্নয়নের কারণে আমার মানুষখিনি বহুত পিছপরা, আমার মসজিদের অবস্থা ইমান ভাল নয়। আমি মানে বিল্ডিংয়ের কারণে এটা চিন্তা চর্চা করে জলসাখন আয়োজন করছো। লগতে আজি আমেদ ডাঙরিয়া আহি আমাক যিখিনি বক্তৃতা ভাষণ দিলে ধর্মের উপর, আমি নথৈ আনন্দিত। আমার রাইজ অপ্রাণ ভাল পাইছে তেখেত অহার কারণে, আর আমিও বহুত নথৈ আনন্দিত হয়েছো। খুবই ভাল লাগিছে তেখেত বক্তার উপর, আমি বহুত ভাল লাগিছে, খুবই ভাল লাগিল তেখেতর কথা শুনি। আমার ওসর আমার প্রেসিডেন্ট সাহেব আছে, আর তখন কি কয় আমি অল্প শুনো। কুমারপাটা মালিপাম মসজিদ জামে মসজিদের পঞ্জানত এখন আজি 28/1/2024 তারিখে জলসা অনুষ্ঠিত করা হয়েছে। এই জলসা ইয়ার উদ্দেশ্য হল আমার মসজিদটা আমি বিল্ডিং বনার কারণে চেষ্টা করে আছো। আমার গাঁর রাইজখিনি অকমান আর্থিকভাবে দুর্বল, সেই কোনো রাইজে যাতে এই মসজিদের উন্নয়নের কারণে কিছু সহায় সাহায্য করে তার কারণে এই জলসা অনুষ্ঠিত করা হয়েছে। খুবই ভাল লাগিল ইয়াত আহি, এয়া খুবই সকলো রাইজে ইয়াত যোগদান করেছে আর মূল খুবই ভাল লাগিল। আমি পাছলৈ আকো আপনার সন্মুখলৈ আহি আছো, চাই থাকিব নাপাহরিব দেই। আকো আমি আমার দিন দরকার, দিন নহলে একো নাই, দিন নহলে একো নাই। আজানে আনিলে জিকিরে গুলিমা, হিন্দু লৈ আনিলে গীতা আৰু ভাগৱত, মুছলমানৰ পবিত্ৰ কোৰাণ। ও আল্লাহ আমি মানৱ সকলো সুরাত।
আজানে আনিলে জিকিরে কলিমা।